নমস্কার, সোনালী রূপ গার্ডেনে আপনাদের স্বাগত। আজ আমি একটা ভেঙে যাওয়া টব জোড়া লাগাবো। এই টবটা আমি চেঞ্জ করব না, কারণ গাছটা অনেক পুরনো। এই গাছটা দুবার এনে পড়ে গিয়ে ভেঙে গেছে। গতবার ভাঙার পরে জোড়া লাগিয়েছিলাম, আবার এবার ঝড়ে পড়ে গিয়ে আবার ভেঙে গেছে। তো বারবার টব চেঞ্জ করা সম্ভব নয়। পাঁচটা টুকরো হয়ে গেছিলো টবটা। এবার টুকরোগুলো সেট করে নিয়ে একটা দড়ি দিয়ে বাঁধন দিয়ে নিলাম। তারপরে সিমেন্টের প্রলেপ লাগিয়ে দিচ্ছি। সিমেন্টের প্রলেপ এমনভাবে লাগাতে হবে যাতে ফাটলগুলো পুরো বুজে যায়। ভালো করে প্রলেপ না লাগালে আবার কিন্তু টব খুলে পড়ে যাবে। আমি যেইভাবে জোড়া লাগাই, এইভাবে টব জোড়া লাগালে অনেক বছর যাওয়ার কথা, যদি না কাত হয়ে পড়ে যায়। একমাত্র টব ভাঙে কাত হয়ে পড়ে গেলেই। যদি টব শুকিয়ে, এখন তো শুকিয়ে গেছে, 14 ঘন্টা পার হয়ে গেছে, এবার আমি এখানে জল দেব। জল দিলে সিমেন্ট মজবুত হবে, না হলে ক্র্যাক হয়ে যেতে পারে। প্রখর সূর্যের তাপ থেকে বাঁচাতে কম করে সারাদিনে 3 বার জল দিতে হয়। বারবার জল না দিতে পারলে অন্তত একটা মোটা ন্যাকড়া ভিজিয়ে ফাটল যেখানে সিমেন্ট করা হয়েছে সেখানে ন্যাকড়া দিয়ে ঢেকে দিতে হবে, তাহলে অনেকক্ষণ ভেজা থাকবে। এরকম করে 4 দিন লাগাতার টবটাকে জল দিতে হবে, তাহলে আর ফাটার সম্ভাবনা থাকবে না। চার দিন হয়ে গেছে, এবার আমি এটাকে সোজা করে দাঁড় গুড়িয়ে দেব। এখন আর ভয় নেই এটা খুলে যাওয়ার, বেশ শক্ত হয়ে গেছে। আর একবার ভিজিয়ে দিলাম। এবার ওকে আমি সুন্দর করে রং করে দেব। রং করলে আর বোঝাই যাবে না যে ও কোনো জায়গায় ফাটা ছিল। আমার ঘরে এক্সট্রা যে রং ছিল সেই রং দিয়েই আমি রং করব। এই গাছটা এতটাই সুন্দর যে গাছটা আমি সবসময় আমার বারান্দার সামনের দিকেই রাখি। গাছের পাতার দিকে একটু কাটা কাটা ভাব আছে, তাই এটাকে একটু ন্যাকড়া দিয়ে ধরে নিতে হবে, না হলে হাতে লাগবে। রং করা হয়ে গেলে আমি এটাকে আবার আগের জায়গায় রেখে দেব। আপনারা কি টব ভেঙে গেলে এইভাবেই জোড়া দেন না ফেলে দেন? আমি মনে করি টব ফেলে না দিয়ে এইভাবে জোড়া দেওয়াটাই ভালো। আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আপনারা অনেক সময় গাছের সঙ্গে কাটান, সুস্থ থাকুন, গাছকেও ভালো রাখুন, নিজেও ভালো থাকুন। নমস্কার।